আবার অনলাইন ক্লাসে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। কেমন আছো সবাই? আর কমিউনিটি আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তারপর হচ্ছে আমাদের পরবর্তী ক্লাস, আজকে আমরা আজকে যে গত ক্লাসটা দেখেছি সেটা ছিল আমাদের বাংলা ক্লাস ছিল, গণিত ক্লাস ছিল। গণিত ক্লাসে আমরা কি শিখেছিলাম? ওয়ান বানান শিখেছিলাম, টু বানান শিখেছিলাম। আজকে আমরা নতুন একটা বানান শিখবো, সেটা হচ্ছে থ্রি। সবাই খেয়াল করো সেটা কি বানান, এই যে দেখো সবাই হচ্ছে থ্রি বানান, তাই না? তো আজকে আমরা থ্রি বানানটা দেখবো। তার আগে শুনো, আর তার আগে শুনো, আমরা অনেক মজা করে ক্লাস নিয়েছিলাম, হঠাৎ করে স্কুল বন্ধ হয়ে গেল, আমাদের সব মজা শেষ হয়ে গেছে, কিন্তু হয়নি শেষ। আমরা আবার যখন স্কুল খুলবে তখন মজা করে আমরা ক্লাস নিব, অনেক মজার মজার গেমস নিব। তখন আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু মন ভালো হয়ে যাবে, তাই মন খারাপ করা যাবে না। সবাই ক্লাস নিব, মনোযোগ দিয়ে লিখবে, দেখবে, আর হচ্ছে কিভাবে লেখা লেখা শিখাচ্ছে সেগুলো একটু খেয়াল করবে। তো সবাই আজকে দেখো, আজকে হচ্ছে কি বানান, কখন একটু সে মনে করবে না, সবকিছু সহজভাবে তোমরা হচ্ছে লিখবে, সহজভাবে পড়বে, আর মজা করে আনন্দের সাথে পড়বে। তো দেখো আজকে আমরা থ্রি বানানটা শিখবো। সবাই আমরা কি করতে হবে, যখন আমরা লিখবো তখন আমরা কি করব, সাথে সাথে পড়ে যাবো, তাহলে আমাদের মনে থাকবে। আমরা যদি না পড়ি, সেই পড়াটা যদি আমরা না পড়ি তখন কি আমাদের মনে থাকবে? তাহলে কি করতে হবে, আমাদেরকে লেখার সাথে সাথে আমাদেরকে পড়তে হবে। তো সবাই দেখো, এর আগে আমরা ওয়ান টু ওয়ান বানান টু বানান দেখেছিলাম, আজকে থ্রি দেখো। থ্রি বানান লিখতে প্রথমে আমরা থ্রি, টি সবাই দেখো, টি প্রথমে ক্যাপিটালে টি হবে, টি এইচ স্মল লেটারে এইচ, দেখেই চিনতে পেরেছ, টি এইচ আর কি হবে দুটো ই, তার মানে ডাবল ই, এই যে দেখো টি এইচ আর ডাবল ই থ্রি। সবাই খেয়াল করো, টি এইচ আর ডাবল ই থ্রি, সবাই কারোর সাথে পড়ো, টি এইচ আর ডাবল ই থ্রি। এখানে কয়টা ই রয়েছে দেখো, শেষে দুটো ই রয়েছে, তাহলে আমাদের কি দুটো থাকে কি করতে হবে, ডাবল বলতে হবে। তাহলে দেখো টি এইচ আর ডাবল ই থ্রি, আরেকবার বলো, টি এইচ আর ডাবল ই, তাহলে কি হয়ে গেলো থ্রি। আমরা এবার পাঁচটা আঙুল দিয়ে করতে পারি, টি এইচ আর ডাবল ই থ্রি, আবার খেয়াল করো পাঁচটা পাঁচটা আঙুল দিয়ে আমরা করতে পারি, টি এইচ আর পরের দুটো কি বলো তো ডাবল ই থ্রি। এরপরে আমরা মজা করে বানানগুলো শিখবো, কেমন? আরেকবার দেখো, টি এইচ আর ডাবল ই থ্রি, টি এইচ আর ডাবল ই থ্রি। তাহলে কি এভাবে যদি আমরা লেখার সময় যদি আমরা পড়ি তাহলে কি হবে, আমরা সহজেই বানানটা আমাদের কাছে মুখস্থ হয়ে যাবে, আমরা লিখতে পারবো, কোনো কষ্ট হবে না, তাই না? তো এভাবে আমরা শব্দগুলো বানানগুলো খাতায়, সিডাব্লিউ খাতায়, এইচডাব্লিউ খাতায় লিখে রাখবো। তো সবাই কি আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।